मिट्टी का कर्ज चुकाना है भारत को स्वस्थ बनाना है जहरीली सारी खादों से इस देश को हमें बचाना की जान है ये मिट्टी का प्राण है ये फसलों की जान है ये मिट्टी का प्राण है ये देश की शान है हरित संजीवनी देश की शान है हरित संजीवनी लाए हरित तो संजीवनी पाए हरित तो संजीवनी लाए हरित संजीवनी पाए हरित संजीवनी को हम स्वस्थ बनाए हरित तो संजीवनी अपनाए देश को हम स्वस्थ बनाए हरित तो संजीवनी अपनाए जैविक जीवन की ये शैली दुनिया को दिखलाए फायरिंग्स नॉट বিশেষ অনুরোধ ডায়রি নিয়ে আমি নিজের ভিডিওটা অন করে রাখবেন তো এরপর আমি ইনভাইট করছি পঙ্কজ বোস আপনাদের জোরদার ডিজিটালি ক্লাপিং মাধ্যমে শক্তি স্যারকে বলবো একটু সবাইকে আনমিউট করে জয় হরিৎ সঞ্জীবনী জয় জওয়ান জয় কিষান নারে কে সাথ আমি ইনভাইট কেন যা রাহ হুম अ 50 बोर्स के जोरदार क्लैपिंग के माध्यम से हर सामने आने वाले को वेलकम करते हैं वेलकम सर वेलकम क्लिंग तो क्यों जय

<laughs> हम लोग साथ में करते हूं। वो अरे वाह 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 वा, जबरदस्त खूब भालो लग रियली बहुत अच्छा लगा आपके मुँह से हिंदी सुन के क्योंकि हम उस देश के वासी है जिस देश में गंगा बहता है তো ডেফিনেটলি বহ বহত সবাইকে খুব আনন্দ হচ্ছে আজকে আবার অনেক সময় পরে দেখে মাচ এভরি আজকের প্রোগ্রামটা আপনারা জানেন হরিশ সঞ্জীবনীর ওপরে আর হরিশ সঞ্জীবনী একটা এগ্রিকালচার প্রোডাক্ট আর সি এম এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে কিন্তু এগ্রিকালচার প্রোডাক্টটা কেন সেইটা একটা ভাবার বিষয় আছে কি আমাদের এখানে তেল নুন বিক্রি করতে করতে হঠাৎ চাষবাসের দিকে আমরা কেন চলে গেলাম তার একটা কারণ আছে আরসিএম যে একটা বিজনেস কি বলা উচিত অর্গানাইজেশন তার যে চিন্তা ভাবনা করে আর সিএম কোম্পানির সিএও মিস্টার তিলকচাঁদি তিনি সবসময় ভারত দেশটাকে ভারত হিসেবে না ভারত মা হিসেবে মনে করে আর সেই সময়ে যেই সময়ের মধ্যে এই চিন্তাটা বিশেষ দরকার ছিল কি ভারতের মাটি দিনে দিন খারাপ হয়ে যাচ্ছে তার জন্য একটা উপযুক্ত প্রোডাক্টের দরকার ছিল উপযুক্ত চিকিৎসার দরকার ছিল তারা অনেক সময় ধরে রিসার্চ করছিল তারপরে হঠাৎ এই সন্ধানটা আমাদের কাছে পৌঁছায় কি আপনারাও প্রোডাক্ট করেন তো কেননা আর সি এর সাথে আপনারা যুক্ত হয়ে যান তারপর আমরা দু সালে আর এর কাছে যাই আর ওনার সাথে দেখা করি আর দু সালে সেপ্টেম্বর মাসে এই প্রোডাক্টটা হরিৎ সঞ্জীবনী নামের লঞ্চ হয় বন্ধুরা হরিৎ সঞ্জীবনীটা আসার পেছনে একটা অনেক বড় কারণ ছিল ভারতের মাটিটাকে আর ভারতের যে নেক্সট জেনারেশন আসছে যে জেনারেশনটা তাদেরকে যদি বাঁচাতে হয় তো আমাদের মতন লোকেদেরকে যারা ফ্রিলান্স ওয়ার্ক করে ফ্রিলান্স ওয়ার্ক মানে বোঝেন তো আপনার ওপরে কোনো বস হবে না আপনি নিজেই বস হবেন তো যারা ফ্রিলান্স ওয়ার্ক করে জাস্ট কল্ড ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি তাদের হাতের মধ্যে যদি এই প্রোডাক্টটা তুলিয়ে যেতে তুলে যেতে পারে বা তুলে দিতে পারা যায় তো তারা ডেফিনেটলি নিজের এরিয়াতে নিজের স্টেটে এই প্রোডাক্ট দিয়ে চিকিৎসা করতে পারে তো চিকিৎসা করার পরে যে লাভটা আমরা পাবো সেটা বিয়ন্ড কম্পেয়ার তার কোনো কম্পেয়ারিং নেই তো তাই মধ্যে এই প্রোডাক্টটাকে টাই আপ করা হয়েছিল বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দি। আপনারা তো অনেক বছর ধরে অনেক বেশি আমার থেকে বেশি জানেন বোধ কিন্তু তবু আজ আমি আপনাদেরকে জানাই যখন আর সি এম এর মধ্যে হরিত সঞ্জীবনী টাই আপ হয়েছিল সেই সময় টিসি ছাবড়া জির কাছে অনেক কোম্পানিরা নিজের এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে গেছিল তিনি তখন তার ভাই এগ্রিকালচার প্রোডাক্ট টাই আপ করবে তো জরুরি ধরি না আহ পঙ্কজ বোসদের কোম্পানির সাথে টাই আপ করবে তখন ওনার কাছে ভেরিয়াস টাইপ অফ অপশন ছিল আপনাদেরকে জানিয়ে দি টিসিজি নিজে প্রত্যেকটা ফ্যাক্টরি যারা এই প্রোডাক্টকে তৈরি করে সেই প্রোডাক্ট সেই ফ্যাক্টরিতে ফিজিক্যালি ভিজিট করেছিলেন নিয়ার অ্যাবাউট সত্তর আশিটা কোম্পানিতে ভারতবর্ষের মধ্যে ভিজিট করার পরে উনি ডিসিশন নেন কি নাসিকের ভেঙ্কটেশ অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড কোম্পানি এগ্রি ফ্যাক্টরিতে তিনি ভিজিট করার পরে পান কি এই প্রোডাক্ট এই কোম্পানির সাথে আমাদেরকে টাই আপ করা উচিত কেন কি সেই সময়ে দু সালের মধ্যে নিয়ার এক থেকে সোয়া কোটি ডিস্ট্রিবিউটারের মানে একটা বঞ্চ ছিল এক সোয়া কোটি লোক ছিল আরসিএম এর মধ্যে তো সেই সোয়া কোটি লোকদেরকে প্রোডাক্ট যদি দিতে হয় তো তোমার মধ্যে এত সামর্থ্য হওয়া উচিত কি তুমি এত প্রোডাক্ট তৈরি করতে পারো তাই জন্যে তোমার কাছে এত বড় ইনফ্রাস্ট্রাকচার হওয়া উচিত ছিল তো তিনি আমাদের যখন ইনফ্রাস্ট্রাকচার দেখেন তখন তিনি ডিসাইড করেন কি না এই কোম্পানির সাথে আমাদেরকে কাজ করা উচিত তো বন্ধুরা আমি আপনাদেরকে আহ্বান করি একবার নাসিক হরিৎ সঞ্জীবী কোম্পানি তোমাদের ভিজিট করা উচিত অনেক বছর ধরে তোমাদেরকে জানাচ্ছি কিন্তু এখন মাঝখানে লকডাউন হয়ে যাবার কারণে আমরা এই ফিজিক্যাল প্রোগ্রামটাকে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন আবার নাসিকে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে দুই দিন এক রাতের প্যাকেজ থাকে আসুন ট্রেনিং নিন নাসিকটাকে দেখুন ফ্যাক্টরি ভিজিট করুন নিজের চোখে প্রোডাক্ট কি করে তৈরি হচ্ছে আমাদের কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার দেখুন দেখে আপনাদের নিশ্চয় মনের মধ্যে একটা মানে শক্তি আসবে কি ডেফিনেটলি আমরা যেই কোম্পানির সাথে আছি সেই কোম্পানি কোনোদিন আমাদের সাথে চিটিং করতে পারে না ঠিক আছে তো এটা হলো আমাদের কোম্পানির ইন্ট্রোডাকশন বন্ধুরা আমি এবার সরাসরি আজকের প্রোগ্রামে চলে যাই কি টাইম হয়ে গেছে অনেক আর সময় আছে আমার কাছে কম তো ডাইরেক্টলি আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজকের প্রোগ্রামটা স্টার্ট করবো হরিৎ সঞ্জীবনী কোম্পানি আপনাদেরকে সবাইকে স্বাগত জানায় আর আমি চাই পঙ্কজ বোস কি সবাই যত বন্ধুরা আজ এখানে আছেন তারা নিশ্চয়ই ডায়েরি পেন নিয়ে বসেছেন কেন কি আমি আজ যে টপিকটা নেব সেই টপিকের ছোট ছোট অংশ আমি আপনাদেরকে জানাবো হতে পারে কিছু কিছু সময় পরে আপনার মাথা থেকে ওই কথাগুলো বেরিয়ে যেতে পারে তো এটাকে নোট করে নেবেন আর রেকর্ডিং তো চলছেই কোনো প্রবলেম নেই তবুও নোট করে নিলে খুব ভালো হয় চলুন হরিশ্বরজীবনের টিম আপনাদেরকে স্বাগত জানায় বন্ধুরা সব থেকে প্রথমে আপনি আপনাদেরকে জানাই কি সঞ্জীবনী যেই প্রোডাক্ট গুলো আছে আমাদের কাছে টোটাল আজ দশটা প্রোডাক্ট আছে তার বিষয়ে আমি আপনাদেরকে শর্ট ইন্ট্রোডাকশন দেব কেন কি অনেক নতুন ভাইয়েরা আজ জয়েন করেছে এই প্রোগ্রামটাকে তাই জন্য তাদেরকে প্রোডাক্ট নলেজের জন্য শর্ট ইন্ট্রোডাকশন দেব তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই কি আমাদের এই প্রোডাক্টগুলো কি কিসে কাজ করে আর কি কাজ করে বন্ধুরা আমাদের এই মানে ফোকাসড আছে সয়েল হেলথ তাকে ঠিক করার জন্য সয়েল হেলথ মানে মাটির স্বাস্থ্য আর যে বছর বছর ধরে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে মাটির উর্বর ক্ষমতাটাকে শেষ করে ফেলেছি মাটির মধ্যে আবর্জনা স্টক করে ফেলেছি মাটির ভেতরে বন্ধু জীব যারা ছিল তারা আমাদের মাটি ছেড়ে চলে গেছে এবার তার কারণে মাটির যে অর্গ্যানিক কার্বন হয় মাটির প্রাণ সেটা আস্তে 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 কমে এসেছে যার ফলে মাটির মধ্যে নানান প্রকারের রোগ অ্যাটাক করতে লেগেছে আমাদের ফসলের উপরে এই ধসা পচা এই যে রোগগুলো আপনারা বলেন এইগুলো কেন এসেছে কখন এসেছে আর কেন কোন কারণে এসেছে তার পেছনে যদি আপনি রিসার্চ করতে যাবেন তো আপনি পাবেন হোল থিং ইজ ডিপেন্ডিং অন সয়েল হেলথ মাটির স্বাস্থ্যের ওপরে সবকিছু ডিপেন্ড করে আর সেই মাটির স্বাস্থ্যটা আজ টোটালি সরি শেষ হয়ে গেছে তো এই মাটির স্বাস্থ্যটাকে যাটা যাকে বলা হয় নোট করবেন সয়েল হেলথ সয়েল স্ট্রাকচার সয়েল স্ট্রাকচার মানে পুরো মাটির সয়েল বঞ্চটা যার মধ্যে ভেরিয়াস টাইপ অফ পার্ট আছে সেই টোটাল বাঞ্চটাকে ম্যানেজড করে তাকে এনহ্যান্স করার কাজ করে মানে তাকে ঠিক করার কাজ করে তাকে ভালো করার কাজ করে ক্লিয়ার তো আমাদের প্রোডাক্ট গুলো ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে নোট করবেন কোনো প্রকারের সার না সার সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে ওইটা রাসায়নিক সারও হতে পারে মানে কেমিক্যাল ফার্টিলাইজারও হতে পারে আর জৈব সারও হতে পারে বন্ধুরা নোট করবেন সার মানে হচ্ছে খাবার মানুষের শরীরে যেমন জীবিত থাকার জন্য পেট ভরে খাবারের দরকার তেমনি ফসলটাকে নিজের দেবার জন্য রেজাল্ট দেবার জন্য তাকে খাবারের দরকার খাবার মানে হলো সার ক্লিয়ার হয়ে গেল এবার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হরিত সঞ্জীবনী ট্রিটমেন্ট অ্যান্ড সিনথেটিক ফার্টিলাইজার রাসায়নিক সার এর দুজনের মাঝখানে ডিফারেন্সটা কি এর দুজনের মাঝখানে ডিফারেন্স হলো সিনথেটিক ফার্টিলাইজার ইউরিয়া ডিএপি এসএসপি এমওপি যত প্রকারের যে সারগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের ফসলের ভোজন খাবার ঠিক আছে আর হরিৎ সঞ্জীবনীটা হলো সেই খাবারটাকে হজম করার জন্য সেই খাবারগুলোকে ডিস্ট্রিবিউশন করার জন্য সেই খাবারের কোন সাইড এফেক্ট না হোক তার জন্য চিকিৎসা পদ্ধতি আর যে কয়েক বছর পিছনে মানে নিয়ার অ্যাবাউট নাইনটিন টু টু সাল থেকে উনিশ দু সাল অবধি যে মাটির মধ্যে এই রাসায়নিক সারের রিয়াকশন হয়ে গিয়ে লোকসান হয়েছে সেইটাকে আসতে আসতে করে রিজেনারেট করা সেইটাকে ঠিক করার কাজ করে টোটাল আমি আপনাদেরকে বোঝালাম এটা কিসে কাজ করে বন্ধুরা দুটো পার্ট আছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে একটা আছে সয়েল হেলথ দুটো আছে দ্বিতীয় আছে প্লান্ট হেলথ আর তৃতীয় এখন হরিৎ সঞ্জীবিনী কোম্পানির দিক থেকে নতুন একটা প্যারামিটার লঞ্চ হয়েছে যেটাকে বলা হয় ওয়াটার হেলথ বন্ধুরা এই তিনটে জিনিস মুখ্য আমাদের এগ্রিকালচার ওয়ার্ল্ডের কি বলা উচিত পিলার তিনটে পিলার সয়েল হেলথ প্লান্ট হেলথ অ্যান্ড ওয়াটার হেলথ এবার সয়েল হেলথটাকে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি প্লান্ট হেলথে এসে যাই আচ্ছা সয়েল হেলথ এর উপরে আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে আমি আপনাদের জানিয়ে দিই কাজ করে এক নম্বর নোট মানে মাটির মধ্যে কাজ করে এক নম্বর প্যাকেটটা দ্বিতীয় নম্বর প্রোডাক্ট কাজ করে সয়েল হেলথ স্পেশালটা তৃতীয় নম্বর আছে আখ চাষের জন্য আখ চাষের জন্য যাকে সুগার ক্যান বলা হয় তার মধ্যে সয়েল করার কাজ করে এক নম্বর নম্বর আর আর পাঁচ প্যাকেটটা এর তাকে সাথে আমাদের যে এগ্রিকালচার ওয়ার্ল্ড এর মধ্যে থেকে অ্যাডভান্স টেকনোলজির যে অর্গানিক ম্যানিউর বলা হয় মানে জৈব সার সেই জৈব সারের হরিৎ সঞ্জীবিনী কোম্পানির দিক থেকে রিপ্রেজেন্ট করছে গার্ডেন গোল্ড গার্ডেন গোল্ডটাকে ঘরের যে টব হয় বা ছোট হয়। ঘরের বাগান হয় হোম গার্ডেন তার মধ্যে যে আমরা এই সময় শীতকালে সুন্দর সুন্দর ফুল লাগাই ফল গাছ লাগাই হ্যাঁ শাক সবজি লাগাই তার মধ্যে দেবার জন্য ঘরের মধ্যে এই গার্ডেন গোল্ড প্রোডাক্টটাকে তৈরি করা বন্ধুরা এই গার্ডেন গোল্ড আমি আপনাদেরকে বুঝিয়ে দিই কি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর নিজের ঘরের মধ্যে যে একটা তুলসী গাছ লাগানো রয়েছে যদি কেউ বলে কি স্যার আমার ঘরের মধ্যে গাছ নেই কোনো প্রবলেম নেই তুলসী গাছ হতে পারে সেই তুলসী গাছের মধ্যে আপনি টবের মধ্যে এই গার্ডেন ব্যবহার করে একবার দেখুন তারপরে আপনার ডেফিনেটলি মন নিজে বলবে সেই গাছের চেহারা দেখে কি আমাকে ফুল ফল গাছ লাগানো উচিত ক্লিয়ার তো টোটাল আমাদের কাছে আছে বন্ধুরা এই প্রোডাক্ট এইগুলো কাজ করে বন্ধুরা সয়েল হেলথের উপরে ঠিক আছে সেকেন্ড প্লান্ট হেলথের ওপর কাজ করে ফ্রুট স্পেশাল হরিৎ সঞ্জীবনী দুই তিন চার আখ চাষের জন্য দুই তিন চার এগুলো কাজ করে আর কাজ করে প্লান্ট হেলথ মধ্যে ডিফেন্ড আর কাজ করে প্লান্ট হেলথ মধ্যে র্যাপিড আর আমাদের ঘরের মধ্যে নতুন প্রোডাক্ট ঘরের মধ্যে প্লান্ট হেলথ ব্যবহার করার জন্য নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে সেটা হচ্ছে গার্ডান গোল্ড থ্রি ইন ওয়ান হেলথ কিট তিনটে বোতল আছে ভেতরে সেই বোতলগুলোকে আমাদেরকে আমাদের গার্ডেনের মধ্যে মানে আমাদের বাগানে ব্যবহার করতে হবে এইগুলো কাজ করে বন্ধুরা প্লান্ট হেলথের উপরে এবার ডিফেন্ড এর কথা বলি ডিফেন্ড আমাদের ফসলের মধ্যে আগত ডিসিজ মানে রোগ সেইগুলোকে কন্ট্রোল করার কাজ করে এইগুলোকে প্রিভেন্টিভ ব্যবহার করা উচিত মানে আগে থেকে দিয়ে রাখা উচিত যদি রোগ এসে গেছে তারপরে ব্যবহার করবে তো কোনো কাজ কাজ হবে না কি হলো গাছের ইমিউনিটি বুস্ট করে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবার কাজ করে যদি গাছের ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায় তো গাছের মধ্যে যদি কোন রকমের পোকা কোনো রকমের ছত্রাক আক্রমণ করলে এই ডিফেন্টটা আক্রমণ হয়ে যাবার পরেও ডিফেন্ডটা রুকে দেয় বাড়তে দেয় না আর যদি কেউ আগে থেকে ব্যবহার করে রাখে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর বারো দিন অন্তর অন্তর স্প্রে করতে থাকে ডিফেন্ডের তাহলে সেই জায়গার মধ্যে দেখা গেছে কোনো প্রকারের ছত্রাক আসে না র্যাপিডের কাজ হলো শোষক পোকার আক্রমণ থেকে আমাদের ফসলকে বাঁচানো এইটা ডিফেন্ড আর র্যাপিড দুটোকে একসাথে মিশিয়ে প্রত্যেক বারো দিন অন্তর অন্তর ব্যবহার করা উচিত যদি অনেক বেশি আক্রমণ আপনাদেরকে আপনাদের এরিয়াতে দেখা যাচ্ছে ছোচক পোকার তো প্রত্যেক সাত দিন অন্তর অন্তর কোথাও কোথাও পাঁচ দিন অন্তর অন্তরও করতে হয় হ্যাঁ না কেন কি শোষক পোকা যত বেশি পাওয়ারফুল হবে তাদেরকে তত বেশি ডোজে ডোজে আমাদেরকে এই ওষুধ ব্যবহার করতে হবে সম্পূর্ণ রূপে জৈব কোনো প্রকারের শরীরের ভেতরে চলে গেলে করবে না বন্ধুরা মনে লোকসান কোনো ফসলের ওপরে এই ওষুধগুলোকে স্প্রে করা হয়েছে দুদিন তিন দিন চার দিন পরে ওই ফসলটা মেচুয়ার হয়ে গেছে মানে পরিপক্ক হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে পেকে গেছে সেইটাকে তুলে যদি ট্রান্সপোর্ট করে দেওয়া হয় বিক্রি করে দেওয়া হয় বা বাজারে এসে যায় আর সেইটাকে যদি আমাদের মতন লোকেরা কিনে নিয়ে গিয়ে ঘরে খেয়ে নেয় তো কোনো লোকসান হবে না কেন কি বন্ধুরা এই প্রোডাক্টগুলোর ভেতরে যত প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে আর সি এম এর এইগুলো জিরো রেসিডিউ টক্সিসিটি আপনারা বলতে পারেন জিরো টক্সিসিটি রেসিডিউ কি বলবেন জিরো টক্সিসিটি এর মানে হচ্ছে এইটাকে কেউ যদি স্প্রে করার পরে কেউ খেয়ে ফেলে খেয়ে ফেলার পরে তার শরীরকে শরীরের ভেতর থেকে রক্ত বার করে রক্ত পরীক্ষা যদি করা হয় তার কেমিক্যাল অ্যানালিসিস করা হয় তো তার মধ্যে কোনো প্রকারের টক্সিসিটি মানে বিষাক্ত পাওয়া যাবে না তো তাই জন্যে জৈব মলিকিউল ফসলের মধ্যে এইগুলোকে এই ব্যবহার হয় তো এটা হলো বন্ধুরা আমাদের প্রোডাক্ট এর সাথে আমি আপনাদেরকে জানাই নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে মেলাপ এই আর সিএম যে যেকোনো প্রকারের স্প্রে সাথে বাধ্যতামূলক আমাদেরকে হাফ এম পার লিটার পশ্চিমবঙ্গের মধ্যে ব্যবহার করা উচিত প্রত্যেকটা স্প্রে বাজারের স্প্রে হোক চাই হরিত সঞ্জীবনীর স্প্রে হোক বন্ধুরা যে কোনো চাষির কাছে গিয়ে এই মিলাপ নামের ওষুধটা বিক্রি করতে পারো এর কাজ কি এক মিনিটের মধ্যে লাস্ট আপনাদেরকে জানিয়ে দি মিলাপ ওষুধটার কাজ হলে আমাদের যে স্প্রে জলটা হয় আমাদের পাম্প নিয়ে যারা স্প্রে করে দেখো ওষুধ সেই ওষুধের প্রমাণ কত থাকে পাম্পের ভেতরে যদি পনেরো লিটারের পাম্প থাকে তো ওষুধ থাকে ফিফটি এম এল সিক্সটি এম ম্যাক্সিমাম হান্ড্রেড এম এল এম এল মানে মিলিলিটার আর তার মধ্যে জল কতটা আছে পনেরো লিটার তার মানে জল থাকে আর তার মধ্যে থাকে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট ওষুধ এবার এই জলের পিএইচ লেভেলটা যদি ওপর নিচে হয় যদি বেশি পিএইচ হয়ে যায় হার্ডনেস যেমন পশ্চিমবঙ্গের আমাদের কাছে যে ওয়াটার হেলথ এর রিপোর্ট আছে কি পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গের জলটা গ্রাউন্ড ওয়াটার যাকে বলা হয় সেটা হার্ড ভেরি হার্ড তার মধ্যে মানে তার হচ্ছে কি যত স্প্রে করা হয় তার ফিফটি পারসেন্ট মতো ওষুধ আমাদের ফসল গ্রহণ করতে পারে না যদি মনে করো একটা সিজনে এক লক্ষ টাকার ওষুধ স্প্রে হলো এক সিজনে এক লক্ষ টাকার ওষুধ স্প্রে হলো তার থেকে মনে করো মিনিমাম ফর্টি পার্সেন্ট ওষুধ আমাদের ফসল নিতে পারেনি এই হার্ড জলের কারণে তার মানে সেই চাষি তার ফর্টি থাউজেন্ড রুপিস জলে চলে গেছে সে বেচারা জানে না তো এর পেছনে হরিশঞ্জীবিনী কোম্পানির সাইন্টিস্টরা রিসার্চ করে এই প্রোডাক্টটাকে তৈরি করলো করার পরে এটার তিন বছর ট্রাইল হবার পরে এটাকে পেটেন্ট করা হয় আর তোমাদের হাতে তুলে দেওয়া হয় তো এর কাজ কি যে পিএইচ থাকে সেই পিএইচটাকে কন্ট্রোল করে দেয় নিউট্রাল করে দেয় তার মানে 99% নাইন ওষুধ যার কারণে সে বেচারা আমাদের চাষি ভাই ব্যবহার করছে স্প্রে গুলো সেইগুলো কাজে লাগে ঠিক আছে তো এইটা হলো শর্ট ইন্ট্রোডাকশন আগে চলি মেনলি ফোকাসড হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গার্ডেন গোল্ড বন্ধুরা যে যেকোনো প্রকারের ফসলের মধ্যে যেটা আমরা ঘরের মধ্যে লাগাচ্ছি ফুল হোক ফল হোক বা শাক সবজি হোক তার মধ্যে সার হিসেবে আমরা গার্ডেন গোল্ড ব্যবহার করতে পারি বন্ধুরা ছোট টবের মধ্যে পঞ্চাশ গ্রাম আর বড় টবের মধ্যে একশো গ্রাম গার্ডেন গোল্ড প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর মানে টবের দেওয়ালের দিকে একটুখানি নিরিণি দিয়ে খুঁড়ে ওই মাটিটাকে একটু উঠিয়ে দিয়ে মানে উঁচু করে ঢিপি বানিয়ে সেই কর্নারে কর্নারে গার্ডেন গোল্ডটাকে দিয়ে আবার সেই মাটিটাকে ফুলের টবের মধ্যে ভরে দিয়ে মানে চাপা দিয়ে জল দিয়ে দাও আস্তে 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 স্লোলি রিলিজ ফার্টিলাইজার হচ্ছে আমাদের গার্ডেন গোল স্লোলি 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 খাবার আপনার গাছকে সে দেওয়া আরম্ভ করবে অটোমেটিক আপনি নিজের গাছের চেহারা দেখে বুঝতে পারবেন কি এর মধ্যে কি আছে আমি বন্ধুরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর কে আজ প্রার্থনা করি কি তোমরা কাল পিক আপ সেন্টার গিয়ে নিজের ডিস্ট্রিবিউটার আইডিতে একটা প্যাকেট গার্ডেন গোল্ড নিশ্চয়ই পারচেস করবে নিজের ঘরের জন্য আর ঘরের মহিলাকে গিয়ে এই গার্ডেন গোল্ড প্যাকেট গিফট করো বলো এই যে তোমাদের তোমার জন্য আমি যে তোমার শখ ফুল বাগান করার তার জন্য আমি সার নিয়ে এসেছি আর তুলসী মা আমরা যে তুলসী গাছটাকে ঠাকুর বলে মনে করি সেই তুলসী গাছটার মধ্যে তুলসী মা খাবার দেবার জন্য এই খাবার নিয়ে এসেছি বন্ধুরা সত্যি বিশ্বাস করবেন একবার আপনি ব্যবহার করে দেখুন আপনার মন দিয়ে আমার বলার কারণে না পঙ্কজ বোস আপনাকে বলছে বলে না আপনার মন থেকে লাগা উচিত কি না ঘরের গাছটার জন্য আমাকে খাবার নিয়ে যাওয়া উচিত আমাদেরকে তো এই গাছ কোটি কোটি টাকার অক্সিজেন তো তাকেও আমাদের কিছু ফ্রিতে দিচ্ছে দেওয়া উচিত তো গার্ডেন গোল্ড রূপে তাদের জন্য খাবার বা তাদের জন্য রেশন নের ব্যবস্থা করে দিন তো আমি এটাই লাস্টে বলি কি আমি এটা মানে এক্সপেক্ট করছি কি কালকে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার নিজের আইডিতে এ গার্ডেন গোল্ড পারচেস করে দেখুন গার্ডেন গোল্ড অনেক সস্তা মাত্র একশো টাকার গার্ডেন গোল্ড পারচেস করে তার বিলটা সে যে পারচেস করবে তার যে বিলটা সেটা আমাকে পঙ্কজ বসকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করবে এইটা আমি আপনাদের কাছে আপনাদের মতো হয়ে ছাড়লাম বা সুশান্ত দাকে বা সুব্রত দাকে হোয়াটসঅ্যাপ করে দিও কি স্যার পঙ্কজ স্যার বলেছিলেন গার্ডেন গোল্ড কিনতে আমি কিনেছি প্লিজ আর নিশ্চয়ই আমার কথা শুনে যদি আপনাদের কিছু ছোট মত যদি আপনার ঘরে বিজনেস ভলিউম আসতে পারে তো সেটা নিয়ে আমার খুব খুশি হবে নিজের মানে পাড়ার মধ্যেও লোকেদেরকে এই গার্ডেন গোল্ড গুলোকে ডিস্ট্রিবিউট করা আরম্ভ করুন তাদেরকেও ব্যবহার করতে প্যাম্পার করুন কি তারাও যেন নিজের ঘরের মধ্যে গার্ডেন গোল্ড ব্যবহার করে রিটেলিং আরম্ভ করুন গার্ডেন গোল্ড চলুন নেক্সট প্রোডাক্ট আমাদের কাছে আছে গার্ডেন গোল্ড থ্রি ইন ওয়ান হেলথ কিট এই দুটো প্রোডাক্ট আমি আপনাদেরকে বিশেষ জানাতে চাই কেন কি আজকে স্পেশাল এই গার্ডেনের ওপরে আমি প্রোগ্রামটা রেখেছি তারপরে আমাদের মেন টপিকের মধ্যে যাব। অনেক ফাস্ট সেই টপিকটা নেব আমাদের কাছে এই গার্ডেন গোল্ড হেলথ কিটটা আছে সেটা প্রত্যেক সপ্তাহে একবার এই তিনটে বোতল থেকে আড়াই আড়াই এম এল ওষুধ নিয়ে এক লিটার জলের বোতলের মধ্যে এটাকে মিক্স করে গাছের ওপরে নিচের গার্ডেনের ওপরে স্প্রে করুন বন্ধুরা ড্রাস্টিক রেজাল্ট ড্রাস্টিক আপনি দেখতে পাবেন কেন কি এই তিনটে বোতলের ভেতরে তিন প্রকারের গাছের ওপরে কাজ করে এই ওষুধটা অনেক সময় ধরে আমাদের যে বন্ধুরা আছে তাদের ঘরের যে মহিলারা তারা আমাদেরকে রিকোয়েস্ট করছিলেন কি স্যার গার্ডেন গোল্ড তো এসে গেছে মাটিতে দেবার জন্য কিন্তু গাছের ওপরে পাতাগুলো কেন ঝিমিয়ে ঝিমিয়ে থাকে সতেজ পাতা দেখা যাচ্ছে না নানান প্রকারের খাবার দেবার পরেও পাতাগুলো কেমন ঝিমিয়ে থাকে পাতার মধ্যে কেমন হলুদ হলুদ কালো কালো দাগ লেগে যায় বা ছোপ ছোপ দাগ হয়ে যায় ছত্রা কেসে যায় স্যার গাছের মধ্যে খুব ভালো ফল বা ফুল হচ্ছে না এই প্রবলেমগুলো কন্টিনিউ আমাদের বাগানিরা ফেস করছিল তো তাই জন্যে কোম্পানির বৈজ্ঞানিকদের রিকোয়েস্ট করে এই থ্রি ইন ওয়ান হেলথ কিট তার ফলে কি অবস্থা গাছগুলোর সেটা বলার নেই কিন্তু এই থ্রি ইন ওয়ান হেলথ কিট যদি আপনি ব্যবহার করেন তো এক নম্বর বোতলটা যেটা আছে সেটা আমাদের গাছের ওপরে যে সাকিং পেস্ট আছে পাতাগুলো কুরুটে কুরুটে হয়ে যায় মুড়ে যায় বাটি বাটি মতো হয়ে যায় তাদের থেকে তাদের আক্রমণ থেকে বাঁচাবে প্রত্যেক সাত দিনে একবার ব্যবহার করতে হবে দুই নম্বরটা গাছের মধ্যে যে ছত্রাক রোগ আছে পাতাগুলো হলুদ হয়ে যায় কালো হয়ে যায় লাল হয়ে যায় পাতাগুলো জলে পড়ে যায় কর্নার টিপ জ্বলে যায় সেই প্রত্যেকটা প্রবলেমের সমাধান আছে এই দুই নম্বরটা এটাকেও আড়াই এমএল ওপরেরটা এক নম্বরটাকেও আড়াই এমএল আর তিন নম্বরটাকেও আড়াই এমএল তিন নম্বরটা হলো ফুল আর ফল দ্রুত আপনাদের গাছের মধ্যে তৈরি করার কাজ করবে এই তিনটাকে একসাথে এক লিটার জলে মিশিয়ে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর স্প্রে করবে ক্লিয়ার হলো এইটা হলো বন্ধুরা আজকের গার্ডেন গোল্ড হেলথ কিটের টিপ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি কি এই দুটো প্রোডাক্ট নিজের ডিস্ট্রিবিউটার তে নিশ্চয়ই পারচেজ করবেন অনেকবার অনেক লোকে অনেক প্রোগ্রাম করেছে প্রোগ্রাম করার পরে তারা গুটিয়ে ফেলে বলে হ্যাঁ ঠিক আছে করে নিয়েছি কিন্তু প্রোগ্রাম থেকে আপনি কি পেলেন কি লাভ হলো এইটা আপনার বিল যখন আপনারা করেন তখন দেখা যায় কি হ্যাঁ ডেফিনেটলি এই প্রোগ্রামের আপনাদের উপরে একটুখানিও ছাপ এসেছে তো চলুন নেক্সট বিগগেস্ট ক্যাশক্রপ হল পটাটো বন্ধুরা পনেরো কুড়ি মিনিটের ভেতরে এই পুরো প্রোগ্রামটাকে আমি শেষ করব প্লিজ কেউ যাবেন না লাস্ট অব্দি কেন কি আজ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় চাষ পটেটো আলু হিসেবে আমরা লাগাচ্ছি তো সেই পটেটো মধ্যে কি করে প্রোডাক্ট ব্যবহার করবে কি করে সার ব্যবহার করবে কোন সারটা ব্যবহার করবে কতটা ব্যবহার করবে হরিচঞ্জীবীর ট্রিটমেন্ট কি করে করবে এই নিয়ে আজকের এই প্রোগ্রামটা বন্ধুরা পটেটো ক্রপ এর সোয়িং টাইম লাগানোর টাইম হলো আমাদের রবি সিজনের মধ্যে সেপ্টেম্বর অক্টোবর থেকে নিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি অব এর ম্যাচুরিটি হয় নব্বই থেকে একশো দিনের ভেতরে এই ক্রপটা তৈরি হয়ে যায় ম্যাচুয়ার হয়ে যায় হরিচঞ্জীবনী প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করার সময় যখন আপনি বীজ লাগাবেন তখন আলুর বীজগুলোকে আমরা শোধন করি সেই শোধন করার জন্য আমাদের প্রোডাক্ট ব্যবহার হবে ডিফেন্ট আড়াইশো গ্রামের ছোট প্যাকেটটা আর স্প্রে ম্যাক্স এর আড়াইশো এম এল ছোট বোতলটা একশো লিটার জলে মিশিয়ে এই পুরো আলুর বীজগুলোকে ডিপ করে দেবেন মানে ভিজিয়ে দেবেন দু তিন ঘন্টা ভিজিয়ে থাকার পরে ভালো করে যখন এই ডিফেন্ড ডিফেন্ডটা আলুর ভেতরে হয়ে যাবে দেখুন বাজারের ওষুধ দিয়ে যেগুলো আপনারা শোধন করেন ওইগুলো তো দেবেন সাথে ডিফেন্ড যদি ব্যবহার করবেন তো আপনার আলুর ভেতরে যেই গাছ জার্মিনেট হয় সেটা খুব দ্রুত হবে আর স্বাস্থ্যবান হবে ঠিক আছে এটা তো হয়ে গেল সিড প্রসেস এরপরে হরিত সঞ্জীবনী স্টেজ নম্বর এক আর সয়েল হেলথ স্পেশাল পার একার মানে তিন বিঘার ডোজ হলো আপনার আড়াইশো গ্রামের একটা হরিত সঞ্জীবনীর প্যাকেট আর সয়েল হেলথ স্পেশাল পাঁচশো গ্রামের প্যাকেট টোটাল হলো সাড়ে সাতশো গ্রাম এটাকে মিক্স করে পুরো গাছ যেখান থেকে গাছ টাকা আপনার আলুটা লাগানো হয়েছে সেই জায়গার মধ্যে আপনি এটাকে স্প্রেড করে দেবেন দিয়ে দেবেন যে কোনো রাসায়নিক সারের সাথে মিশিয়ে দিতে পারেন চল্লিশ পঞ্চাশ কেজি শুকনো মাটির সাথে দিতে পারেন বা আপনি অর্গানিক ম্যানুর মানে জৈব সারের সাথে মিশিয়েও দিতে পারেন এটাকে কেমন করেও মিশিয়ে পুরো আপনার যত জায়গার মধ্যে গাছ লাগিয়েছেন সেই জায়গার মধ্যে আপনি স্প্রেড করে দেবেন দিয়ে দেবেন বা আমার হিসেবে ভালো হবে যেই মাটিটা যখন আপনারা তারপরে জল দেওয়া হয় একবার না সেই সময়ের মধ্যে আপনি যেই জায়গায় আলুটা লাগানো হয়েছে সেই জায়গার ওপরে ব্যবহার করে নেবেন মনে রাখবেন হরিশ সঞ্জীবনী সয়েল হেলথ স্পেশাল আর এক নম্বরটা প্লান্ট হেলথ এর ওপরে কাজ করে তাই জন্য এইটাকে মাটির ভেতরে যাবার দরকার তো এই এক নম্বর আর সয়েল হেলথ ব্যবহার করার পরে জল সেচ দেওয়া অতি অবশ্যই দরকার যখন আপনার গাছ বেরাবার পরে কুড়ি থেকে পঁচিশ দিনের হবে তখন আপনাকে স্টেজ নম্বর দুই বা

কুড়ি থেকে পঁচিশ দিনের গাছে এইটা হলো ভেজিটেটিভ গ্রোথের জন্য ঠিক আছে মানে গাছপালা ডালপালা বেরাবার জন্য তারপরে আসবে আপনার ফ্লাভারিং স্টেজ মানে চল্লিশ দিনের মাথায় দ্বিতীয় স্প্রে স্প্রে করবেন স্টেজ নম্বর তিন এক গ্রাম বা ফ্রুট স্পেশাল এক গ্রাম মিলাপ পয়েন্ট ফোর বা পয়েন্ট ফাইভ এমএল পার লিটার র‍্যাপিড দুই এমএল ডিফেন্ড দুই গ্রাম স্প্রে ম্যাক্স এক এম এগুলোকে একসাথে মিশিয়ে সেম প্রসিজার যেটা আগে করেছিলে তেমনি সেকেন্ড টাইমও প্রত্যেকটা গাছের ওপর খুব ভালোভাবে গাছগুলোকে স্নান করিয়ে দেবে এটা হয়ে গেল দ্বিতীয় স্প্রে দ্বিতীয় স্প্রের পরে তৃতীয় স্প্রে যখন আপনার গাছ ষাট থেকে পঁয়ষট্টি দিন বা ষাট থেকে সত্তর দিনের মাথার মধ্যে আসবে তখন আপনার গাছের মধ্যে মাটিতে ফ্রুট ডেভেলপমেন্ট হবে ফ্রুট ডেভেলপমেন্ট মানে আলুগুলো সাইজ নেবে আরম্ভ করবে তখন আবার আপনাকে মিলাপ পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ এম মিলাপ ব্যবহার করবেন হরিৎ সঞ্জীবনী গ্রুপের ট্রিটমেন্টের মধ্যে স্টেজ নম্বর ফোর চার নম্বর এক গ্রাম ফ্রুট স্পেশাল এক গ্রাম র্যাপিড দুই এম এল ডিফেন্ড দুই গ্রাম স্প্রে ম্যাক্স এক এম এল এইগুলোকে একসাথে মিশিয়ে ঘোল তৈরি করে স্প্রে করবেন বন্ধুরা যদি আপনাদের স্প্রেতে দুই নম্বর তিন নম্বর চার নম্বরের সময় মিলাপ মিলাপ যেই নতুন ওষুধটা সেইটা ব্যবহার করছেন তাহলে বাজারের যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড বাজারের যে কোনো প্রকারের অ্যালকালাইন ওষুধ এর সাথে মেশানো যাবে যে কোনো প্রকারের ওষুধ আপনি মিক্স করতে পারবেন শুধু মনে রাখবেন আগাছা মারার ওষুধ এর সাথে মারা যাবে না ঠিক আছে বাকি প্রত্যেক প্রকারের ওষুধ এর সাথে মিশাতে পারবেন মিলাপের কারণে ঠিক আছে মেলাপ কি হচ্ছে বাজারের ওষুধ আর হরিত সঞ্জীবনী ট্রিটমেন্টের রিয়াকশন হতে দেয় না আলাদা আলাদা করে রাখে ম্যানেজমেন্ট বহুত বেহতরিন প্রোডাক্ট ঠিক আছে বন্ধুরা এটা তো হলো আমাদের হরিত সঞ্জীবনী গ্রুপের ট্রিটমেন্ট এবার আমরা এসে যাই যদি কেউ ড্রিপ ইরিগেশন ব্যবহার করে যদি কোন রোগের কোন প্রকারের রোগ আপনার আলুর গাছের মধ্যে এসে যায় আর সেই আলুর মাটির ভেতরে কোন ওষুধকে ড্রিঞ্চিং করতে হয় ড্রিঞ্চিং মানে হলো মাটির ভেতরে ওষুধ তাকে ঢুকানো ইনজেক্ট করে দেবা মাটির ভেতরে তো তার মধ্যে একারে তিন বিঘাতে মিনিমাম ফাইভ হান্ড্রেড এম এল এর স্প্রেম্যাক্স ব্যবহার করতে পারেন খুব ভালো দ্রুত কাজ করবে আপনার ওষুধ ঠিক আছে যখনও মনে রাখবেন কোন ওষুধ ম্যাক্সিমাম যখন ফাঙ্গাস লাগে তো কপার জাতীয় যে সারটা কপার জাতীয় ওষুধটা আছে সেটাকে মাটির ভেতরে করতে হয় তো কপারের জন্য আপনি তার সাথে স্প্রে ম্যাক্স ব্যবহার করতে পারেন পার লিটার ওয়ান এম এবার আগে চলি অর্গ্যানিক ফার্টিলাইজার বা আপনারা যে ডোজ ব্যবহার করবেন আমাদের ফসলের মধ্যে সেটার মধ্যে ট্রাইকোডোমনোমসেলোনোমস ফসফোরাস সলুবল ব্যাকটেরিয়া অ্যাসেটোব্যাক্টর মিক্সড উইথ কাউড কম্পোস্ট মানে এই যে যতগুলো আপনাদের অর্গ্যানিক ফার্টিলাইজার আছে অর্গ্যানিক নিউট্রিয়েন্ট আছে

নিম পাউডার আড়াইশো কেজি তিন বিঘার মধ্যে ব্যবহার করে ছড়াতে পারে ছড়াতে পারে তো যে নেমেটোড আছে আলুগুলোকে খারাপ করে দেয় সেইগুলোর উপরে কন্ট্রোল করার কাজ করে নেমেটোড বন্ধুরা এবার এসে যাই পোটেটো সোয়িং সোয়িং মানে লাগাবার সময় কোন কোন সার আমাদের দিতে হয় তো নাইট্রোজেন দিতে হয় চল্লিশ কেজি নোট করবেন फॉस्फोरस दिते हुए 25 केजी, पोटाश व्यवहार करते हुए 25 केजी, मिक्स माइक्रोन्यूट्रिएंट व्यवहार करते हुए 4 केजी, सल्फर ग्रेनुअल व्यवहार करते हुए 10 केजी और सल्फर 90% WDG 3 केजी व्यवहार करते हुए ये गुलामी पर एकड़ रेट डोज जाना चाहिए আপনার কাছে কতটা জাগা আছে সেই হিসাবে আপনি ডিভাইড করে নেবেন ভাগ করে নেবেন এবার দুই নম্বর এসে যাই যখন দিনের হয় আলু গাছ তখন তার মধ্যে কেজি নাইট্রোজেন ব্যবহার করা উচিত গাছের গ্রোথের জন্য চলুন এরপর এসে যাই ডিসিজ ডিসিজ মানে রোগ তো সব থেকে বেশি রোগ আমাদের ফসলের মধ্যে আসে সরি ব্লাইট বন্ধুরা এক প্রকারের ফাঙ্গাস গাছের পাতাগুলো গুলো অটোমেটিক ঝলসে যাবে কালো কালো দাগ আসবে ফটোতে দেখতে পাচ্ছেন ওপরের দুটো ফটো আর পাতাগুলো হলুদ হয়ে যাবে এটাকে বলা হয় আর্লি ব্লাইট ম্যাক্সিমাম আমাদের ফসলের মধ্যে দেখা যায় এর জন্য স্প্রে করবে আমি জানাচ্ছি পার লিটার ওষুধ এর মধ্যে ব্যবহার করবে দুই গ্রাম ডিফেন্ড মার্কেটের ওষুধ আছে মেটাল অক্সিজেল ম্যাংকোজিপ দুই গ্রাম স্প্রেম্যাক্স এক এম এল এইগুলোকে একসাথে মিশিয়ে আর্লি স্টেজ যখন স্টার্টিং হচ্ছে আপনাদের এরিয়াতে তখন আপনার গাছের ওপরে স্প্রে করা উচিত প্রত্যেক তিন থেকে চার দিন অন্তর অন্তর এটা হলো আর্লি ব্লাইটের ট্রিটমেন্ট তারপরে এসে যাও নিচে তিনটে ফটো দেখো লেট ব্লাইট এর মধ্যে স্প্রে করবে ডিফেট দুই গ্রাম জল প্লাস ক্যাপ্টেন নামের ওষুধ মার্কেটে পাওয়া যাবে দুই গ্রাম ম্যাক্স এক এম

যদি আপনি হরিচন্দ্রীবনের ট্রিটমেন্ট গুলোকে ঠিকভাবে করেন যেমন আমি আপনাকে জানিয়ে গেলাম পেছনে তো এই জাতীয় রোগ অনেক কম দেখা যায় এটা বলবো না আসবে না সেটা ডিপেন্ড করে আপনাদের মাটির ওপরে কেন কি মাটি তো টোটাল শেষ হয়ে গেছে এবার মাটিটাকে চিকিৎসা করে তাড়াতাড়ি দ্রুত আপনারা ওই মাটিগুলোকে সবল সুস্থ আর কি বলা উচিত স্ট্রংলি তাকতবর বানাবার চেষ্টা করুন তাহলে এই রোগগুলো আপনারা দেখবেন কম হয়ে যাবে আসবে না এই আসছে কেন কি মাটির যে শক্তিটা আছে ইমিউনিটি পাওয়ারটা আছে টোটাল বন্ধুরা শেষ হয়ে গেছে তাই জন্যে হরি সঞ্জীবিনীর ট্রিটমেন্ট লাখ লাখ কোটি কোটি মানে সংখ্য টাকা খরচা করে দেখ চাষি ভাইরা এই রোগগুলোর পেছনে আর প্রত্যেকটা ওষুধ ম্যাক্সিমাম বাইরে থেকে আসে আমাদের এখানে মানে আউট অফ ইন্ডিয়া এমএনসি কোম্পানি আছে যারা এই ওষুধ গুলোকে তৈরি করে বন্ধুরা দেশের পয়সা বাইরে চলে যাচ্ছে বুঝতে পারছো তো যে রোটেশনটা আছে সেই রোটেশনটা যদি ইন্ডিয়ার ভেতরে হয় তাহলে সেই পয়সাটা একদিন ঘুরে আবার আপনার কাছে আসবে কিন্তু এই পয়সাটা কারেন্সি যদি ইন্ডিয়ার বাইরে চলে যায় চায়না চলে যায় আমেরিকা চলে যায় এই পয়সাগুলো যদি ইউকে চলে যায় তাহলে সেই পয়সাটা কোথায় রোটেশন হবে ইউকে তে হবে ওখানকার দেশ সুসম্পন্ন হবে কিন্তু আমাদের দেশের কি আমরা দিনে দিন গরিব হতে যাব তো তাই জন্য বন্ধুরা একটা আপনাদের কাছে অনুরোধ কি এই ওষুধ গুলো প্রিভেন্টিভ আপনারা আগে থেকে ব্যবহার করে রাখুন এরপরে আসি আলুগুলো দেখুন কেমন দাগ এসে গেছে ঝলসা দাগ এই ওষুধ ব্যবহার করতে হবে মাটির ভেতরে দিতে হবে একবার একবার দিতে হবে গাছের ওপরে স্প্রে তো স্ক্যাব এর মধ্যে দুই গ্রাম ডিফেন্ড ক্যাপ্টেন দুই গ্রাম এমএল এটাকে স্প্রে করবে গাছের উপরে তার দুদিন পরে মাটির ভেতরে ড্রিঙ্কিং করবেন পার লিটার দেবেন দুই গ্রাম ডিফেন্ড মাটাল অক্সিজেন থার্টি ফাইভ পারসেন্ট দেড় গ্রাম এক লিটার জল আর ওয়ান এম এল ম্যাক্স এগুলোকে একসাথে মিশিয়ে মাটিতে আপনাকে ড্রিঙ্কিং করতে হবে এরপরে আসুন ফিউজিরিয়াম বেল্ট নিচের চারটে গাছকে দেখুন বুঝতে পারবেন এতেও দুই করতে হবে প্রথমে স্প্রে করবেন গাছের ডিফেন্ড গ্রাম জল ক্যাপ্টেন দুই গ্রাম ম্যাক্স এক এম এল গাছের ওপরে স্প্রে করে দিলে দেখুন ফটোগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দিয়েছি ফটোগুলো দেখে আপনার অভিজ্ঞতা হিসেবে আপনারা ট্রিটমেন্ট দেবেন নিজের চাষি ভাইদের হ্যাঁ তারপরে করবেন মাটির মধ্যে মাটির ভেতরে কপার অক্সিক্লোরাইড তিন গ্রাম এক লিটার জলে ভ্যালিটামাইসিন দুই এম এল আর এক এম এল ম্যাক্স একসাথে মিশিয়ে মাটিতে ড্রিঞ্চ করতে হবে মাটির মধ্যে দিতে হবে গোড়ায় গোড়ায় ফিউজির বিল্টের জন্য এইগুলো হয়ে গেল এসে যায় বন্ধুরা ভাইরাস আলফা আলফা মজিক এক প্রকারের ভাইরাস পাতাগুলো অটোমেটিক হলুদ হয়ে যাবে হলুদ পুরো হবে না গাছের পাতাগুলো সবুজ থাকবে মাঝখানে হলুদ রং দিয়ে ব্রাশ দিয়ে পেন্ট ব্রাশ দিয়ে এঁকে দিয়েছে পাতার মধ্যে দেখুন খুব সুন্দর দেখা যাবে আপনাকে এটা কিন্তু খুবই ভাইরাস আছে এর ট্রিটমেন্ট হলো পার লিটার জলের মধ্যে ওষুধ পাওয়া যায় মার্কেটে দেড় গ্রাম এক লিটার জলে আর স্প্রে ম্যাক্স এক এম এল এক লিটার জলে মিশিয়ে গাছের ওপরে স্প্রে করে দেবেন এরপরে দুই দিন পরে সেকেন্ড আবার স্প্রে করবেন সেই গাছের ওপরেই ফ্রুট স্পেশাল দুই গ্রাম তেরো চল্লিশ লিটার জলে আর স্প্রে লিটার জলে মিশিয়ে দুদিন পরে স্প্রে করবে এইটা চার দিন অন্তর অন্তর এই সাইকেলটা চালিয়ে যাবেন ফার্স্ট স্প্রে একটা র্যাপিড স্প্রেম্যাক্স এর সেকেন্ড স্প্রে দুই দিন পরে ফ্রুট স্পেশাল তেরো চল্লিশ তেরো এনপিকে আর স্প্রে ম্যাক্স দুদিন পরে এমনি করে দুই তিন চারবার দেওয়ার পরে এই আলফা আলফা ভাইরাস চলে যাবে ব্যাকটেরিয়াল স্পট বন্ধুরা হঠাৎ করে আপনার গাছটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝলসে যাবে এটা ব্যাকটেরিয়া আছে আপনার গাছ গোড়াটার কাছ থেকে দেখবে পচে গিয়ে গাছগুলো ধলে পড়ে যায় মাটির ভেতরে আলুগুলো পচে যাবে এগুলো ব্যাকটেরিয়াল স্পট পার লিটার জলের ভলিউম আছে গ্রাম বলে করবে ফার্স্ট দুইবার দুই টাইপ দুই টাইপের ট্রিটমেন্ট দিতে হবে মাটির ভেতরে আর গাছের ওপরে ডিফেন্ট দুই গ্রাম ক্যাপ্টেন দুই গ্রাম স্টেপটোসাইক্লিন ছয় গ্রাম পঞ্চাশ লিটার জলে এর শেষে পাওয়া যায় স্টেপটোসাইক্লিনের ছয় গ্রামেরই আছে পঞ্চাশ লিটার জলের ডোজ তো যখন জল তৈরি করবেন ব্যাকটেরিয়াল স্পট এর জন্য তো মিনিমাম ফিফটি লিটার তৈরি করবেন ঠিক আছে একটা প্যাকেট পুরো ঢেলে দেবেন আর ক্যাপ্টেন দুই পার লিটার হচ্ছে ডোজ ডিফেন্ডো পার লিটারের দুই গ্রাম স্প্রেম্যাক্স পার লিটার এক এম সেই হিসেবে গুণ করে নেবেন কত ওষুধ দরকার তাই তারপরে ড্রিঙ্কিং করবেন জলের মাটির ভেতরে কপার অক্সিক্লোরাইড দুই গ্রাম ভ্যালিডামাইসিন দুই এমএল এল স্প্রেম্যাক্স এক এম এল একসাথে মিশিয়ে মাটির ভেতরে ব্যবহার করবেন এবার বন্ধুরা প্রত্যেকটা ওষুধ যতগুলো স্প্রে হবে যতগুলো স্প্রে হবে মনে রাখবে নোট তার মধ্যে পয়েন্ট ফাইভ এম এল আপনাকে ব্যবহার করতে হবে কম্পালসারি মিলাপ যতগুলো স্প্রে চাই ওটা ডিসিজ বা হরিত সঞ্জীবনী ট্রিটমেন্ট হোক পয়েন্ট ফাইভ মিলাপ ক্লিয়ার পরে যেন আপনারা না বলবেন না কিসার স্যার আপনি নি আমাদের নেক্সট সাকিং পেস্ট সাকিং পেস্টের মধ্যে থ্রিপস আপিডস জাসিডস রেড মাইট হোয়াইট ফ্লাই লিফ অপার মিলিবগ এইগুলো যতগুলো আছে পোকা এর উপরে র্যাপিড ব্যবহার করতে হবে দুই এম এল স্প্রেম্যাক্স এক প্রত্যেক দশ দিন অন্তর অন্তর প্রিভেন্টিভ আগে থেকে ব্যবহার করে রাখতে হবে আসার পরে তো আপনাকে দিনটাকে কম করতে হবে দশ দিনের জায়গায় সাত দিন বা পাঁচ দিন তিনটে প্রকারের পোকা আমি নিয়েছি যেটা হচ্ছে লিপ বোরার লিপ বোরার মানে পাতাগুলোকে খেয়ে যাবে পাতাগুলো ছেদা করে দেবে আর গাছের কাণ্ডগুলোকে কেটে দেবে সেইটার মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে পার্সেন্ট এর সাথে ব্যবহার করতে হবে এর আর প্রত্যেক তিন দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে লিপ বোরারে এরপরে আছে স্পোডে স্পোডোপেট্রা স্পোডোপেট্রা এক প্রকারের পোকা গুগলের মধ্যে চেক করে নেবেন আপনার আলু ফসলের মধ্যে আসে এর মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে গ্রাম সব বাজারে পাওয়া যায় প্রত্যেকটা ওষুধ যতগুলো আমি বললাম যার নাম সব কমন ওষুধ এর যে আমি টেকনিক্যাল নেম জানাচ্ছি তো স্পটোপেটরা ব্যবহার করবেন ইমাম একটিন বেনজাইট ওয়ান গ্রাম একসাথে তিন থেকে চার দিন অন্তর অন্তর বিকেল দিকে স্প্রে করবেন যতগুলো ইনসেক্টিসাইডের আমি স্প্রে বলছি এইগুলো বিকেল বেলায় করবেন আর বিটল কাইট বিটল কাইট উড়ে যায় হ্যাঁ উঁচু টাইপের দেখবেন আমাদের যে কচ্ছপ হয় অমনি টাইপের পোকা হয় এক প্রকারে বেটল কাইট ফ্যান প্রথিন ফ্যান প্রথিন ওয়ান এম এল ডাইক্লোবরস ওয়ান এম এল স্প্রেম্যাক্স ওয়ান এম এইগুলোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন প্রত্যেক তিন থেকে চার দিন অন্তর অন্তর হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল হয়ে যাবে আপনার পোকা মিলাপ আপনাদেরকে স্টার্টিং এ জানিয়ে দিয়েছি অ্যাডভান্স ওয়াটার কন্ডিশনার পিএইচ কারেক্টার আছে স্প্রের স্প্রের জন্য স্প্রের যে পিএইচ সেটাকে কন্ট্রোল করার জন্য বানানো এই যে যতগুলো লাল এরিয়া দেখছেন ভেরি হার্ড স্টেট গ্রাউন্ড ওয়াটারের জল মাটির নিচের জল অনেক হার্ড তাই এইগুলো স্প্রেতে খুব ভালো কাজ করে না ওয়েস্ট বেঙ্গল উত্তর প্রদেশ ছত্তিশগড় তামিলনাড়ু আর গুজরাট এই যে পাঁচটা স্টেট আছে এর গ্রাউন্ড ওয়াটার খুবই খারাপ এর মধ্যে আপনাকে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ এম এল টু ওয়ান এমএল পার লিটার জলের মধ্যে মিলাপ ব্যবহার করা উচিত কন্ট্রোলারের জন্য জলের আর পাঞ্জাব রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা উড়িষ্যা ঝাড়খন্ড বিহার এই এরিয়ার যে আপনি হলুদ রঙের যে স্টেট গুলো দেখছেন এর মধ্যে পয়েন্ট ফোর এম পার লিটার জলে মিলাপ মিশালো কম্পালসরি আর নীল এরিয়া যে উপর থেকে নিচে নীল এরিয়া দেখছেন এর মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ড সিকিম অরুণাচল আসাম নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা মেঘালয় এই এরিয়াতে স্টেট গুলোতে আপনাকে পয়েন্ট থ্রি এম এল পার লিটার মিলাপ জলের মধ্যে মিশাতে হবে বাধ্যতামূলক এরপরে বন্ধুরা আমি আপনাদেরকে এই রেডি রেকনার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন এই হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হবে লাস্ট আপনাদেরকে জানিয়ে দি মিলাপ যখন জলের মধ্যে মেশাবেন স্টার্টিং ফেজে মিলাপ মেশাতে হবে জল যখন আপনারা তৈরি করবেন ট্যাঙ্কিটাকে খুব ভালো করে ধুবেন তার মধ্যে পরিষ্কার জল ভরবেন সেই জলের মধ্যে প্রথমে মিলাপ দেবেন মিলাপটা গোলার পরে দশ মিনিট ওয়েট দেখবেন অটোমেটিকালি আপনার জলের হালকা একটা কালার চেঞ্জ হয়ে গেছে যেই জলের কালার চেঞ্জ হবে সেই আপনি বাজারের ওষুধ আর আর সি এমের ওষুধ মিশিয়ে স্প্রে করতে পারেন খুব ভালো কাজ করবে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মধ্যে এতটাই গার্ডেন গোল্ডের বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি খুব ভালো লাগলো বন্ধুরা মনে রাখবেন যতগুলো যতগুলো আমি আপনাদেরকে ট্রিটমেন্ট জানালাম সেইগুলো যদি আপনারা এর আপনার ডিস্ট্রিবিউটারদেরকে বা যতজন আজ এইখানে রয়েছে তারা যদি নোট করে রাখেন তো সেইগুলো সেইভাবে ব্যবহার করবেন তো আলু চাষের মধ্যে আপনি খুব ভালো ফলনও পাবেন খুব ভালো আপনার পয়সাও হবে লাভ হবে তো এই আপনাদের কাছ থেকে একটা আশা নিয়ে এর প্রচার প্রসার করবেন ভেবে আমি প্রোগ্রামটা এইখানেই সমাপ্ত করলাম